দেশের বিভিন্ন হাসপাতালে বেড়েই চলেছে করোনা রোগীর চাপ। সাধারণ বেড ও আইসিইউ সংকটে ভোগান্তি বেড়েছে মানুষের। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে 300 বেডের বিপরীতে ভর্তি আছে 386 জন রোগী, ফাঁকা নেই আইসিইউ শয্যা। একই অবস্থা ঢাকার অন্যান্য হাসপাতালগুলোতে। এদিকে গেল 24 ঘন্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় 127 জন মারা গেছে। বন্দরনগরী চট্টগ্রামে 17 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেলে সন্দেহভাজন ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেলে মারা গেছে 17 জন। একদিনে 11 জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। 12 জনের মৃত্যু হয়েছে বরিশাল মেডিকেলে। ময়মনসিংহ মেডিকেলে 16 জনের মৃত্যু হয়েছে। ফরিদপুর মেডিকেলে 7 ও খুলনায় 16, বগুড়ায় 8 জন মারা গেছে। এছাড়া বিভিন্ন জেলায় আরও 18 জনের মৃত্যু হয়েছে। দর্শক, এই মুহূর্তে ময়মনসিংহে আছেন আমাদের সহকর্মী বিপ্লব বসাক, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপ্লব, ময়মনসিংহে করোনা পরিস্থিতি এবং সেখানকার হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানাবেন। ময়মনসিংহে কিন্তু ক্রমশই আক্রান্তের সংখ্যা বাড়ছে, কমছে না কিন্তু মৃত্যুর সংখ্যাও। অর্থাৎ গত 24 ঘন্টায় কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা এবং উপসর্গ নিয়ে মারা গেছে 16 জন। এবং এই 16 জনের মধ্যে কিন্তু ময়মনসিংহ আক্রান্তে মারা গেছে 3 জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে 13 জন। আমি গত 3 দিনে যদি বলি, গত 3 দিনে কিন্তু করোনা এই হাসপাতালে মারা গেছে কিন্তু 51 জন। এবং এ মাসে অর্থাৎ গত 28 দিনে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা এবং উপসর্গ নিয়ে মারা গেছে 427 জন। আমি যদি আক্রান্তের সংখ্যা বলি, তাহলে ময়মনসিংহে কিন্তু গতকাল অর্থাৎ গত 24 ঘন্টা কিন্তু রেকর্ড পরিমাণ নমুনা পরীক্ষা করা হয়েছিল এবং আক্রান্ত হয়েছে সর্বোচ্চ। অর্থাৎ অ্যান্টিজেন এবং পিসিআর মিলে কিন্তু গতকাল 1660 জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে কিন্তু 458 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা ছিল ময়মনসিংহে এপর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত, যা আক্রান্তের হার 27.79%। অর্থাৎ এই আক্রান্ত বেড়ে যাওয়ায় কিন্তু ময়মনসিংহে করোনা রোগীদের চাপ বাড়ছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু একটি আশার কথা শুনিয়েছেন যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে করোনা অক্সিজেন প্ল্যান্টটি রয়েছে 10,000 লিটারের, সেটি কিন্তু 20,000 লিটারে উন্নীত করা হচ্ছে এবং কাজও চলছে। এবং যে হাসপাতালে অক্সিজেনের যে লাইনটি রয়েছে এইটা ফুল ভারতে কিন্তু এই পাইপটাও কিন্তু মোটা করা হচ্ছে, যাতে কিন্তু যাতে করে করোনা রোগীদের অক্সিজেনের সংখ্যা দূর হবে এবং রোগীরা তাড়াতাড়ি সুস্থ হবে বলে জানান। এবং গতকাল কিন্তু আজ কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজে 83 জন নতুন রোগী ভর্তি হয় এবং এ নিয়ে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে 453 জন রোগী ভর্তি আছেন এবং 20 জন আইসিইউতে আছেন। আমি যদি ধন্যবাদ। এতক্ষণ ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন বিপ্লব বসাক।